আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি নূপুর চৌধুরী। আর অনুষ্ঠানের শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকে সম্মানিত অ্যাটর্নি হিসেবে আমরা আজকে যাকে পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, অভিবাসন নীতি আইনে যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আপনারা ফোন করতে পারবেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24us এ। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, অভিবাসন নীতি নিয়ে অনেকগুলো আমি বলবো যে গুরুত্বপূর্ণ খবর আছে, বিশেষ করে সুপ্রিম কোর্টের কথা আপনি বলছিলেন গতকালও, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সেই সাথে ঢাকা কর্মসূচি 5 তারিখের একটি বিষয় আছে এবং পারিবারিক ভিসা এবং ডিবি লটারি নিয়ে সেটিও দরকষাকষি চলছে, যদিও ফ্লোরিডার হামলার পর অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে এটি বেশি চলে এসেছে সংবাদের শিরোনামে। তারপরও আড়ালে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট কালকে একটি রায় দিয়েছে, যারা হচ্ছে আটক আছেন এবং যাদের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ আছে এবং যারা অপরাধ করে ধরা পড়েছেন এবং তাদেরকে বন্ডের মাধ্যমে আর সেই সুযোগটি থাকবে না, এ বিষয়ে আপনি যদি আরেকটু বিস্তারিত বলতেন এবং কি ধরনের পরামর্শ থাকতে পারে। এটা যারা যাদেরকে ডিটেনশনে রাখা হচ্ছে, এটা আমরা কালকের আদেশটা ঠিক আছে সুপ্রিম কোর্ট বলছে, বাট ডোনাল্ড ট্রাম্প আসার পরেই এটা উনি বলেছেন যে ক্যাচ এন্ড রিলিজ প্রোগ্রাম এটা উনি বন্ধ করে দিয়েছেন। তার মানে আগে একটা পলিসি ছিল যে কাউকে যদি ডিটেনশনে ধরা হতো তাহলে ওনাদেরকে একটা সার্টেন টাইমের পরে ওনাদেরকে বেইল দেওয়া হতো, বেইলে অথবা বন্ডে ছাড়া হতো, অথবা তাদের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের সিওরিটি দিয়ে ছেড়ে দেওয়া হতো। এবং এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে এটা বন্ধ করেছে। এটার প্র্যাকটিসটা ডোনাল্ড ট্রাম্প আসার আগেই USCIS, এটা আইসরা, এটা ট্রাই করতেছিল গত কয়েক, লাইক 2015 থেকে আমরা দেখতেছি এটা ট্রাই করতেছিল এটা করার জন্য। কিন্তু আমরা কোর্টে গেলে আমরা বন্ড এবং 6 মাসের বেশি যদি একটা ডিটেনশনে কেউ থাকতো তাহলে আমরা কোর্টে বন্ড অ্যাপ্লিকেশন করে তাকে বের করতাম, বের করার সুযোগ ছিল। এবং গতকাল আমরা যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে এখন সেটা 6 মান্থস অথবা ইয়ার্স হলেও ইটস নট, দে ডোন্ট হ্যাভ টু গিভ দ্যাম হিয়ারিং, হ্যাঁ সুযোগটি পাবে না। এখন এটা কতটুকু কনস্টিটিউশনাল উই স্টিল টু ডিবেট, লাইক এটা ডিউ প্রসেস হচ্ছে কিনা, এটা এখনো দুইজন তিনজন সুপ্রিম কোর্টের জাজরা এটা ফরে রায় দিয়েছেন এবং দুইজন এগেনস্টে রায় দিয়েছেন। তো যারা এগেনস্টে রায় দিয়েছেন তারা বলছে যে এটা এটা আনকনস্টিটিউশনাল হবে এই জিনিসটা। কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে আমি যতটুকু সুপ্রিম কোর্টে সেই আদেশটুকু পড়েছি সেখানে কিন্তু আছে যে অপরাধী যারা এবং যারা সীমান্তে ধরা পড়বেন, তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলছেন যে নিরাপত্তার স্বার্থে তিনি করা হবে, যারা অপরাধী তাদেরকে বন্ডের মাধ্যমে আপনি ওপেনলি ছেড়ে দিচ্ছেন দেশের অভ্যন্তরে, সেটি কি আপনার কি মনে হয় যে নিরাপত্তার খাতিরে সেটি কি উচিত? অপরাধী যাদের আপনি মানবিক দিক নিয়ে আমি জানি যে আলোচনা করছেন, কিন্তু আমি নিরাপত্তা সিকিউরিটি খাতিরে যদি বলেন, যদি ক্রিমিনাল কনভিকশন থাকে, ফর এক্সাম্পল ড্রাগ এর ব্যাপারে কোনো অন্য কোনো সিরিয়াস ফ্যালনি যদি থাকে, দেন আই সে ওদের জন্য ইটস মানে ঠিক আছে। কিন্তু এটা যে ঢালাও ভাবে এটা যদি হয় এটা ভেরি আনকনস্টিটিউশনাল এবং ইনহিউম্যানিক মনে হচ্ছে আমার কাছে, যে কারণ এই লোকগুলো অনেকেই আছে যারা এখানে সুপ্রিম কোর্টের রায়তে এটাও বলা হয়েছে যে ইনক্লুডেড অ্যাসাইলাম সিকার। দেখেন অ্যাসাইলাম সিকাররা ইমিগ্রেশন ওরা বর্ডার দিয়ে অথবা এটা দিয়ে আসার সময় ওনারা ইমিগ্রেশন আইনটা ভায়োলেশন করলেও ওনারা কোনো কনভিক্টেড ক্রিমিনাল না। আচ্ছা, যদি সেরকম না হয় সেই জায়গাটিতে আমাদের ভাগ করতে হবে। যদি আমরা জেনারেলাইজ করি এটা মনে হয় এটা আনকনস্টিটিউশনাল হবে, এই এটা উই আর ইয়ার টু সি, কারণ আমরা এই কেসগুলো নিয়ে বিভিন্ন কোর্টে এগুলো কেস হবে এবং তারপরে বোঝা যাবে আর কি কোন দিকে যাচ্ছে। এখনো তো জাস্ট ওয়ান ডিসিশন, বাট ইটস ভেরি স্যাড অ্যান্ড আমি অ্যাজ এ পার্সোনালি অ্যাটর্নি হিসাবে আই ডিড নট লাইক দ্যাট সমর্থন করছেন না, বিকজ অনেকে নির্দোষ ভাবে যারা আটক হচ্ছেন, হ্যাঁ আটক হচ্ছেন, স্পেশালি যারা ইমিগ্রেন্টদের জন্য আমি বলছি, যারা বর্ডার ক্রস করছে অনেকে হয়তো নিজেদের লাইফের রিস্কে আছে বলেই এই দেশে আশ্রয় প্রার্থনা করছে এবং এখানে এই এটা এই লটা আছে বলেই তারা এখানে চাচ্ছে।
এখন যদি আমরা ঢালাও ভাবে তাদেরকেও জেলের মধ্যে রাখি, নো নো বন্ড, নো বেল, তাহলে ওনারা একটা সমস্যা থেকে এই দেশে এসেছেন এবং এই দেশে এসে ওই যে জেলের মধ্যে থেকে ওনাদের যে মানসিক টর্চ, সাইকোলজিক্যাল যে ইয়েটা প্রবলেমটা হবে এদের, ইটস আ হিউজ প্রবলেম। আমরা একটি প্রশ্ন নিয়ে নিই, এই বিষয়টি নিয়ে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে যাদের বিরুদ্ধে আমি বলবো বহিষ্কারের দেশ আছে, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি করণীয় সেটি। তবে কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমি কালকে মজুমদার স্যারকে একটা প্রশ্ন রাখছিলাম, বায়োলজিক্যাল ফাদার যে, তো যদি বেবির মায়ের সাথে তার কোনো কারণে ডিভোর্স হয়ে যায় এবং বেবির মা যদি অন্য কাউকে আবার সেকেন্ড বিয়ে করে, সে কি এটা করতে পারে? জামিল ভাই অসংখ্য ধন্যবাদ, তবে আমাদের এখানে স্পিকারটি যেহেতু বন্ধ সে কারণে আপনি প্রশ্নটি শুনতে পারেননি, তবে আমি উনার হয়ে জামিল সানি সাইড থেকে প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে বায়োলজিক্যাল ভাবে যদি একজন ওয়াইফ আরেকজনকে বিয়ে করে, তারপর হচ্ছে বায়োলজিক্যাল তার সন্তানের মানে পিতার নাম চেঞ্জ করতে পারে কিনা। আমি প্রশ্নটা ক্লিয়ার না, মানে দুইটা মানে হচ্ছে যে একজন যদি নারী সে হচ্ছে সেকেন্ড ওয়াইফ করলো, তার সন্তানটি আগের ঘরে, কিন্তু বায়োলজিক্যাল কি পিতার নাম কি কোনো ভাবে চেঞ্জ করার অপশন আছে কিনা? ইউজুয়ালি হচ্ছে বায়োলজিক্যাল ফাদারটা তার ফাদার হিসাবে থাকবে, কিন্তু স্টেপ ফাদার, মা যদি এখানে আসে এবং স্টেপ ফাদার ওই বাচ্চাটাকে নিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে মা নিজে অ্যাপ্লাই করতে পারে অথবা স্টেপ ফাদার অথবা স্টেপ মাদার স্টেপ চিলড্রেনদের জন্য অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, নাম চেঞ্জ করার এখানে দরকার হয় না, এটা দরকার। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সুজন বলতেছি নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি সুজন ভাই বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমি ফেডারেল প্লাজাতে আমি ইন্টারভিউ দিছিলাম আজ থেকে 3 মাস আগে, মানে জজ কোর্টে আরি, তো আমারে তারা বলছে ইন্টারভিউ পরে, যখন আমি ইন্টারভিউ শেষ হয়েছে তখন বলছে তারা যে আমার ডিসিশন দিবে, বাট ডিসিশন দিব বলছে যখন তখন তারা বলছে যে 3 মাসের ভিতরে আমরা ডিসিশন দিব, একটা ডেট দিয়ে দিছে, বাট অলরেডি 3 মাসে মোটামুটি কাছাকাছি আর তো 5-6 দিন বাকি আছে, তো এখনো কোনো মেইল করছে না, তারা কইছে যে মেইলও করতে পারে, তো মেইলও করছে না বাট ডিসিশন দিছে। এখন আমার প্রশ্ন হইলো যে ডিসিশন দেওয়ার গিয়ে কি আবার আমার ইন্টারভিউ দেওয়া লাগবে, বা যদি ডিসিশন তারা এর ভিতরে দিলে কি করা লাগবে? ওইটাই। কিসের ইন্টারভিউ দিয়েছেন আপনি? ফেডারেল প্লাজায়, ওই যে অ্যাসাইলাম। অ্যাসাইলাম, এটা কি কোর্টের সামনে দিয়েছেন না অফিসারের সামনে দিয়েছেন? না, জজের সামনে। জজের সামনে দিয়েছে। এটা কি এর আগে কি আরো জজের সামনে গিয়েছিলেন না এটাই প্রথমবার? না না, এটাই বলতে মাস্টার কোর্ট পরে আমার ফাইনাল ইয়ারিং আছে, এটা ইন্ডিভিজুয়াল হিয়ারিং 3 মাস। ফাইনাল ইয়ারিং পারফর্ম। হ্যাঁ, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমি সবার উদ্দেশ্য করে এটা বলছি, যদি আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয়ে থাকে জাজের সামনে এবং জাজ মুখে আপনাকে কোনো রায় না দেয়, বলে যে উনি রিজার্ভ করছেন এবং লিখিত রায় দিবেন, তখন এটা 3 মাসও লাগতে পারে, এটা লঙ্গারও লাগতে পারে। সাধারণত কি সাথে সাথে রায় দিয়ে দেয়া? কোনো কোনো সময় জাজরা মুখে একটা ওরাল ডিসিশন দেয়, পরে রিটেন ডিসিশন জানায়, সামটাইমস জাজরা বলে যে আমরা পুরোটাই কনসিডার করে লেটার অন জানাবো, কখনো কখনো বলে যে তার তখন সেই মুহূর্তেই ডিসিশনটা লিখে ওয়েট করে এবং লিখে দিয়ে দেয়। সো এখন যেহেতু ওনাকে বলেছে 3 মান্থস, ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে ওনার 3 মান্থের মধ্যে জাজকে এই ডিসিশনটা দিতে হবে, বাট জাজ ইউজুয়ালি ওনারা দিয়ে দেয়, বাট অনেক অনেক ক্ষেত্রে এটা ডিলে করে। যেমন ফর এক্সাম্পল অনেকগুলো কেস আছে যারা বিএনপির পক্ষ হয়ে যদি কোনো কেউ অ্যাসাইলাম করে থাকে, সেই কেসগুলোকে দেখা যাচ্ছে যে এখন লঙ্গার টাইম নিচ্ছে ওনারা। এটার কারণ হচ্ছে হয়তো অনেক জাজ ওয়েট অ্যান্ড সি পলিসিটা ফলো করছে, কারণ বাংলাদেশের পলিটিক্সের তো কোন দিকে মন নিচ্ছে সেটির উপরে নির্ভর করছে। আর আমরা প্রশ্নটি নিব, তবে তার আগে আপনার কাছে আমি জানতে চাই যে সেই সুপ্রিম কোর্টের রায়, সেই সাথে আরেকটু
জাস্ট অ্যাসাইলামের ডিসিশনটার কথা বলি, জাজরা অ্যাকচুয়ালি ওয়েট করছে যে ওয়ে করার জন্য ডিসিশনগুলো, যদি ফর এক্সাম্পল বাংলাদেশের পলিটিক্স হতে পারে, চেঞ্জ সার্কামস্টান্সেস হতে পারে, ডিফারেন্ট আদার থিং হচ্ছে, তো ওনারা যখন কোনো ডিসিশন ওনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় নিতে, তখন ওনারা এই কেসগুলোকে ডিলে করে দিচ্ছে এবং আমরা এটা ফেস করছি এবং লং ডিলে, এটাতে কোনো অসুবিধা নাই, মানে এটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলবেন আপনি? স্বাভাবিক বলবো না, কিন্তু এই কেসগুলোতে এরকম হচ্ছে এখন। আরেকটা জিনিস হচ্ছে যে ওনারা যারা ওয়েট করছে ডিসিশনের জন্য, ওনারা স্টিল ওনাদের ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারেন এবং অন্যান্য যে সুবিধাগুলো ওনারা হ্যাঁ পাচ্ছেন সেটার কোনো সমস্যা হবে না। ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমিনুল ইসলাম বলতেছেন ব্রুকলিন থেকে। জি আমিনুল ইসলাম বলুন। আমি এখানে আসছি যেন এক বছর ওয়ান ইয়ার হয়েছে দিল্লিতে আসছি, আসার পরে আমি ছয় মাস পরে এখানে আসলাম টেস্ট করি, ছয় মাস হয়ে গেছে এখন আমার ওয়ার্ক পারমিটটা আসে নাই, পরে অটোমেটিকলি আসে না, সিক্স মান্থ এর পরে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়, 150 ডেজ যেদিন হবে সেদিনই আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন এবং সেদিন থেকে নিয়ে আপনার 90 ডেজ এর মধ্যে ওনারা ওয়ার্ক পারমিট দেয়। আমরা যেটা দেখেছি লাস্ট ইয়ার এবং আর্লিয়ার দিস ইয়ার, যে গত বছর যারা আমরা অগস্টে জুন জুলাইতে অ্যাপ্লাই করেছি তাদের অ্যাপ্লিকেশনগুলো অনেক ডিলে হচ্ছিল, ওয়ার্ক পারমিটগুলো আসতেছিল না, কিন্তু আমরা আবার দেখতেছি এন্ড অফ নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে যে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি সেগুলো আবার উইদিন ওয়ান মান্থ এর মধ্যে আমরা ওয়ার্ক পারমিটটা পেয়ে গেছি। সো এখন যারা নতুন করে অ্যাপ্লাই করছে ওই ওয়ার্ক পারমিট গুলো তাড়াতাড়ি আসছে এবং মাঝে একটা ডিলে যে হয়েছিল ওই ডিলের গুলো ডিলেতেই আছে, কিন্তু নতুন যেগুলো যারা অ্যাপ্লাই করছে তারা তাড়াতাড়ি পাচ্ছে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রুকলিন থেকে করণ ইসলাম বলছি। জি বলুন আপা। আমি IR1 ভিসাতে 2017 ডিসেম্বরের 10 তারিখে আমেরিকা ঢুকেছি। জি, তো আমি প্রায় বছর খানিকের উপরে হয়েছে, আমার হাজবেন্ড বাংলাদেশে থাকে, আমি এখানে আছি। আমি আসলে এখানে কতদিন পরে অ্যাপ্লাই করতে পারবো এই সিটিজেনশিপের জন্য? আমার হাজবেন্ড পাসপোর্ট হোল্ডার। আচ্ছা, হ্যাঁ, এটা ওনার হাজবেন্ড পাসপোর্ট হোল্ডার, ওনার জন্য অ্যাপ্লাই করেছে, উনি এসছেন গ্রিন কার্ড হোল্ডার হিসাবে। আমার হাজবেন্ড বাংলাদেশে থাকেন, উনি ওখান থেকে ইনকাম, আমি এখানে ইনকামও করছি না, আমার হাজবেন্ড ওখান থেকে ইনকাম করে টাকা পাঠাচ্ছে, আমি সেটার উপর আছি, আমার বাচ্চারাও আছেন। সমস্যা হচ্ছে ওনার হাজবেন্ড যখন, এটা জেনারেলি সবার জন্য বলছে, ওনার জন্য না, ওনার সাথে যারা এরকম সিচুয়েশন আছেন, আপনার হাজবেন্ড যদি আপনাকে সিটিজেন অবস্থায় অ্যাপ্লাই করে থাকে তাহলে আপনি 2 years 9 months পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন সিটিজেনশিপের জন্য। আর এখানে যদি বিয়েটা 2 বছরের নিচে হয় তাহলে ওনাদেরকে কন্ডিশনাল গ্রিন কার্ড দেওয়া হয় এবং কন্ডিশনাল গ্রিন কার্ডটা যদি কেউ পেয়ে থাকে তাহলে 2 বছর 9 months ওনারা স্টিল ম্যারিড উইথ দ্য সেম পার্সন এবং স্টেইং টুগেদার অ্যাজ আ হাজব্যান্ড এন্ড ওয়াইফ, এটা এই ডকুমেন্টগুলো প্রুফ দিয়ে যদি অ্যাপ্লাই করে তখন আবার 2 years 9 months হয়। কিন্তু যদি হাজব্যান্ড গ্রিন কার্ড হোল্ডার থাকে এবং ওনার প্রসেস হতে হতে উনি সিটিজেন হয়ে যায়, অ্যাপ্লিকেশনের সময় গ্রিন কার্ড হোল্ডার থাকে, তাহলে ওনার কিন্তু আবার 4 years 9 months। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছিলেন সেটি হচ্ছে ওনার হাজবেন্ড বাংলাদেশে থাকে যদিও উনি ইউএস পাসপোর্ট ধারী, তো এটিতে তো কোনো সমস্যা হওয়ার কথা না, উনি হচ্ছে এখানে থাকে, উনি এখানে থাকে, সেটাই ওনার সিটিজেনশিপের জন্য এটাই রিকোয়ারমেন্ট যে ওনার রেসিডেন্সিটা প্রুভ হয়েছে কিনা, হাজবেন্ড ওনার সাথে আছে, ওনারা ম্যারিড, হাজবেন্ড যদি অন্য জায়গায় কাজে অথবা অন্য কিছুতে থাকেন দ্যাট শুড বি ফাইন, কোনো সমস্যা নেই। কে আছেন আমাদের সাথে ফোনে? আমি ব্রুকলিন থেকে মোহাম্মদ আবু তাহের বলছি। জি তাহের ভাই বলুন। আমি জানতে চাইছিলাম যে আমি গত জুনে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমার ফ্যামিলি মেম্বার সহ আমরা 4 জন, কিন্তু আজকে 9 মাস হয়ে গেল আমাদের এখনো ডাকে না, কি সমস্যা, কি ব্যাপার, এত লং টাইম কেন? সিটিজেনশিপের জন্য
আবেদন করেছিলেন? আমরা আবেদন করেছি, আবার আবেদনের তিন মাস পরে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে গত জুনে। কিসের জন্য আবেদন করেছেন ভাই? পাসপোর্ট সিটিজেনশিপের জন্য। সিটিজেনশিপের জন্য আপনি করেছেন জুন 2017 তাই তো? জি জুন 2017। হ্যাঁ, এখন চলতেছে নভেম্বর ডিসেম্বর 2016। সো আপনারটা তেমন কোনো অসুবিধা নেই, এটাই প্রসেস, এখন একটু সময় লাগতেছে। ওকে, তো আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, আর ভয় পাওয়ার কিছু নেই। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমার এক ফ্রেন্ড ওর বাইরে অ্যাপ্লাই করছে বাট ওর নামে একটু ভুল আছে ওইটা সার্টিফিকেটের সাথে মিল খাইতেছে না বাংলাদেশে, ইন্টারমিডিয়েট অনার্স। আপনারা এটা ইউএসসিআইএস কারেকশন দেওয়া সম্ভব, নেম কারেকশন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এটিএম নবী বলছি জামাইকার থেকে। জি বলুন। আমি একটু এ ছিল, আমার ছেলের জন্য ওর বোন অ্যাপ্লাই করছিল 2009। আচ্ছা, 2009 অ্যাপ্লাই করছিল, কিন্তু এই এখন বর্তমান কতদিন লাগবে ওর আসতে, ওর বোন করছে। কিন্তু আর কি কথা হইল, ওর মা সিটিজেন হয়েছে রিসেন্ট, কিন্তু রিসেন্ট সিটিজেন করে অ্যাপ্লাই করেনি। ওর মা যদি রিসেন্ট সিটিজেনশিপ নিয়ে অ্যাপ্লাই করে তাহলে কি কোনো উপকারে আসবে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার বয়স কত? উনি কি 21-এর উপরে না 21-এর নিচে? জি, 21-এর উপরে, 26 বছর 3 মাস আমার ছেলের বয়স। ওকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখন ভাই বোনের যে এখন রিসেন্ট ভিসা বুলেটিনে যেটা চলছে সেটা হচ্ছে যে জুলাই 2004 চলতেছে, আর মা বাবা ওভার 21 এজ যাদের জন্য অ্যাপ্লাই করেছে তারা, তাদের চলতেছে হচ্ছে ডিসেম্বর 2005। সো অনলি ফিউ মান্থস এর একটা গ্যাপ, সো আপনারা চাইলে করতে পারেন, খুব বেশি গ্যাপ না, কারণ এখানে 2009 বোন অ্যাপ্লিকেশন করেছে, সোনার অ্যাপ্লিকেশন অলরেডি এগিয়ে আছে। মা অ্যাপ্লিকেশন করলে আমি বলেছি 2005 আর বোনের অ্যাপ্লিকেশন 2004 চলতেছে এখন, সো মনে হয় না সময়ের তেমন কোনো ডিফারেন্স হবে। আরেকজন আছেন এবং এই প্রশ্নটির পরে ইশা সাহেব আমাদের বিরতিতে যেতে হবে। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইসার রহমান, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার কোয়েশ্চন হলো, আমার ওয়াইফ হইলেন গ্রিন কার্ড হোল্ডার, ঠিক আছে, এন্ড উনি আমার জন্য I-130 অ্যাপ্লাই করছে, কিন্তু সমস্যা হলো আমার একটা ডিপোর্টেশন আছে, এখন শুড আই ফেস যদি কারো ফর এক্সাম্পল ডিপোর্টেশন থেকে থাকে, তাহলে ডিপোর্টেশনের সময় একটা বার থাকে কতদিনের, কেউ কারো 5 বছর, কারো 10 বছর, কারো বেশি, এরকম সময় বার থাকে। ওনার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, সো ওনার আসলে পার্সোনালি একটা অ্যাটর্নি কাছে যে এটা নিয়ে ব্যক্তিগতভাবে আপনার যোগাযোগ করা উচিত, কারণ আমি ইচ্ছে করি স্পর্শকাতর বিষয়ে আমরা টেলিভিশনে আপনার নিরাপত্তার জন্যই, আপনার সুবিধার জন্যই আমরা এই তথ্যগুলো আপনার কাছ থেকে নিলাম না। আপনি আশা করছি আপনি এখানকার নাগরিক হবেন, সেই শুভকামনাটি রইল, এবং ব্যক্তিগতভাবে আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়াটাই ভালো। কে আছেন আমাদের সাথে? এই প্রশ্নটি নিতে হবে। কে আছেন আমাদের সাথে? জি, আপনার নামটি বলতে হবে।
এবং কোথা থেকে প্রশ্ন করছেন সেটা বলতে হবে। আচ্ছা, লাইনটি কেটে গেছে, আমরা বিরতিতে যাই। বিরতির পর এসে প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রশ্ন নিব, নিব মতামত, সেই সাথে অভিবাসন নীতি, ঢাকা কর্মসূচি এবং আমরা যেহেতু বহিষ্কারী দেশ ডিপোর্টেশনের ব্যাপারটি চলে এসেছে, এই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। সম্মানিত অ্যাটর্নি ঈশ্বর স্বামী আমাদের সাথে আছেন, আমাদের ফোনে একজন অপেক্ষা করছেন। তবে আমি ফেসবুকের একটি প্রশ্ন আপনাকে করতে চাই, ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, সেটি হচ্ছে ভিসায় সিএসপি এতে 21 বছর হবার আগে না পরে আবেদন করতে হয়? আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার কাজিন ও ব্রিটিশ সিটিজেন, ও এই দেশে 3-4 বার আসা যাওয়া করছে ভিজিটে, ও কি এই দেশে পার্মানেন্টলি থাকার কোন ব্যবস্থা আছে কি এরকম? অবশ্যই আছে, যে কোনো বিয়ে তো আমি ওনার ইচ্ছা সেটা, কিন্তু অন্যান্য যেমন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আছে, তারপরে অন্যান্য অন্যান্য অনেকগুলো অপশন আছে, উনি হ্যাঁ ওয়ার্ক ভিসাতে ইয়ে করতে পারে। ওনাকে যদি পার্সোনালি একটা অ্যাটর্নির কাছে যে উনি অনেক অপশন আছে, অনেক অপশন আছে, তবে এটুকু আসার কথা যে অনেকগুলো অপশন আছে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আপা, স্বামী এবাবুর কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনার নামটি বলে নিতে হবে এবং কোথা থেকে বলছেন সেটি বলুন। আমার নাম মানন আপা। জি, মানন থেকে। আচ্ছা বলুন। আচ্ছা, ওই ঢাকার যারা অ্যাপ্লিক্যান্ট তারা কি প্যারল দেশে যেতে পারবে নাকি? আচ্ছা, ড্রিমার যারা তারা কি প্যারল যেতে পারবেন কিনা? ইউ নো, আমি আসলে এই মুহূর্তে কাউকে অ্যাডভাইস করব না দেশে যান, আর না যাওয়াটাই ভালো, কারণ যে অবস্থা এখন ড্রিমারদের অবস্থা এত নরবরে অবস্থায় আছে, তারা যদি বের হন দেশ থেকে তাদের এন্ট্রি দেওয়া হবে কিনা এটা সন্দেহ আছে। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম, আমি সুমন কানেটিকেট থেকে। জি সুমন ভাই বলুন। আপু, আমার কোশ্চেনটা হলো, আমার এখানে ইউ ভিসা কেস প্রসেসিং চলতেছে, আমি জানি না এটা কখন দিবে আর কখন পাবো, এবং আমার ওয়াইফ কানাডাতে স্টুডেন্ট এজ এ স্টুডেন্ট হিসেবে আছে, তো আমি আর কি চাচ্ছি আর কি বাংলাদেশ গিয়ে আপনার, এরপরে আমার ওয়াইফ আমাকে অ্যাপ্লাই করলে হয়তো আমি কানাডাতে চলে যেতে পারবো। তো আর তখন মানে আমার ইউ ভিসাটা কি হবে, বা এটা কি কানাডা ইমিগ্রেশন কি আমাকে ভিসা দিবে? আচ্ছা, আপনার ইউ ভিসাটা, ইউ ভিসার সাকসেস রেট খুব হাই এখানে। ওকে, আমরা যতগুলোই করেছি কখনোই রিজেক্ট হয়নি ইউ ভিসা। ওই ক্যাটাগরিতে কারা পড়ে? ইউ ভিসাটা যারা হচ্ছে যে বিভিন্ন ধরেন কোন আপনার কোন দোকানে বার্গলারি হয়েছে, আপনি আপনি হ্যাপেন টু বি দেয়ার কাজ করছিলেন, আপনার উপর কোন রকম আঘাত এনেছে যেটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন, আপনি হেল্প করেছেন প্রসিকিউশনকে, যেটা কেস অলরেডি ক্রিমিনাল কোর্টে চলছে এবং অনগোয়িং আর কি, এবং আমাদের অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে ইউ ভিসার, উনি যেহেতু অ্যাপ্লাই করেছেন, আমার মতে আমার অ্যাডভাইস যদি নেন, আপনারা একটু লঙ্গার ওয়েট করে দেখা উচিত, কারণ আপনার এটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে সেকেন্ড, আপনি অবশ্যই আপনার যখন ইচ্ছা আপনি দেশে চলে যেতে পারেন, যে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন, দ্যাট ইজ নট আ প্রবলেম, কিন্তু অবভিয়াসলি আমেরিকা ইজ, সবাই বলে হ্যাভেন, হ্যাঁ দুনিয়ার হ্যাভেন বলে, সো আপনি এটা ছেড়ে যাবেন কেন বলেন? আচ্ছা, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে আমার এক ভাগ্নি A4 ক্যাটাগরিতে তার ফি জমা হয়েছে, নেওয়া হয়েছে, কিন্তু তার বাবা আমার ফি জমা নিয়েছে, কিন্তু ছেলের 21 বছর হয়ে গেছে, তার ফি নেয়নি, কিন্তু শেষে স্ট্যাটাসে লিখছে যে ফলো টু জয়েন,
আবার তার একটু নামেরও সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে এখন কি করতে পারি? অলরেডি ফি জমা দেওয়া হয়েছে, আমরা অলরেডি সিএসপি এর একটু একটু বলেছি এর আগে, আপনার একটা পার্সোনাল অ্যাটর্নির কাছে যে এটা একটু সমাধান করার ট্রাই করেন, কারণ এটা ভেরি সেন্সিটিভ একটা ইস্যু, আপনারা ভালোভাবে প্রসিড না করলে বাচ্চাটা হয়তো আসতে নাও আসতে পারে, আর বাচ্চাটা যদি ভালোভাবে প্রসিড করেন বাচ্চাটা আসবে, আসলে একটা বেটার ফিউ ইয়ার্স আগে চলে আসবে। সো এবং দর্শকদেরও বলে রাখি, আপনারা যখন আইনজীবী সিলেকশন করবেন অবশ্যই অ্যাটর্নি এবং ভালো দেখে, ভালো একটি ফার্ম দেখে, কারণ এটি জীবনের সাথে জড়িয়ে আছে, এই সিদ্ধান্তটিকে আপনাদের নিতে হবে যে কার কাছে যাচ্ছেন, কাদের মাধ্যমে যাচ্ছেন, সেটিও কিন্তু অনেক খানি গুরুত্বপূর্ণ। আর যে ফেসবুকে প্রশ্ন করেছেন, ওনাদের খালা ওনাদের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2006 সালে আগস্টে, ওনাদের আইনজীবী বলেছেন 2005 সালের চলছে, কিন্তু অনলাইনে দেখলাম জানুয়ারি 2005, এবং আগের লয়ার বলেছেন 2005 জুন, তো এখন এটি সম্ভব নাকি? এটি উনি কনফিউজ কি এক ধরনের, মানে কোনটি চলছে এক্স্যাক্টলি রাইট নাও টুডে, আজকে আমি যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে জুলাই 2004 চলতেছে, জুলাই, এটা হচ্ছে ভিসা বুলেটিন USCIS এর ওয়েবসাইট থেকে আমার পাওয়া। আচ্ছা, এখন কেউ আর যে আপনি আপনার তো বলে আই হ্যাভ নো, বাট আমার এটা আমি নিজে চেক করেছি, সো ইটস জুলাই 2004 চলছে টুডেজ ডেটে। আচ্ছা, কামরুন নাহার প্রশ্ন করেছেন, উনি ওনার বাবা মার সাথে তার ছোট ভাই 8 বছর, তার জন্য অ্যাপ্লাই করলে কি একসাথে আসতে পারবে কিনা? এটা অসংখ্যবার এই ধরনের প্রশ্ন আমরা জবাব দিয়েছি, একসাথে বাবা মা চলে আসবেন এবং ভাইটা আসবেন না, ভাইটা কিছুদিন পরে আসবে, কিন্তু এক্সট্রিম কিছু সার্কামস্ট্যান্সে, আমরা আগে অনেক অনুষ্ঠানে এটা ডিসকাস করেছি, এরকম যদি কিছু থেকে থাকে তাহলে এটা একটা ডিসক্রেশনারি রিলিফ আছে, সামটাইমস এটা গ্রান্ট হয়, আচ্ছা, বাট ইটস নট ইউজুয়াল অ্যান্ড ইটস নট আ জেনারেল রুল, ইউজুয়ালি দে ডোন্ট। আচ্ছা, ওটি স্পেশাল ভাবে আলাদা বিশেষ বিবেচনায়, আমি বলবো বিশেষ বিবেচনায় সেটি করা যেতে পারে। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? রোমা সাহা, নিউ ইয়র্ক থেকে। জি রোমাপা বলুন। আসলে আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম স্পন্সর ভিসা। জি, বাংলাদেশ থেকে স্পন্সর ভিসা করলে নাকি এখানে আনা যায়, এই বিষয়টা কি আসলে কিভাবে আনা যায়? আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? আবার আপনাকে প্রশ্নটি করতে হবে, স্পন্সর ভিসা? না, স্পন্সর ভিসা আমাকে একজন বললো, আমার ভাই থাকে বাংলাদেশে, আমার বাবা মা এবং আমরা সবাই থাকি ইউএসএ তে, তো আমাকে একজন বললো যে তুমি যদি তোমার ভাইকে স্পন্সর ভিসাতে দাঁড়া করাও তাহলে হয়তো তোমার ভাই খুব ইজিলি আসতে পারে, বাট আমি ক্লিয়ার নাই যে আপনার ভাইয়ের বয়স কত? আপনার ভাইয়ের বয়স কত? আমার ভাইয়ের বয়স 26 বছর। 26 বছর? জি। শুনুন, আলাদা কোনো ক্যাটাগরি আছে কিনা? এটা কোনো, এটা স্পন্সর ভিসা বলতে উনি কি বুঝিয়েছেন, উনি কি আসলে কোনো লয়ার কিনা সেটা আমার, আমি জানি না, এবং স্পন্সর ভিসা বলতে এরকম কিছু নাই, কিন্তু আপনারা যদি চান তাকে আগে আনার জন্য, তো E2 ভিসা বলে একটা ভিসা আছে, যেটাতে আপনি এখানে যদি অ্যাটলিস্ট $75,000 ইনভেস্টমেন্ট দেখান, যেহেতু ওনাদের ফুল ফ্যামিলি এখানে, ইনভেস্টমেন্ট দেখায় তাকে আনানো আনা যায় এখানে, তো উনি এখানে কন্টিনিউয়াসলি প্রথমে 2 বছর দিবে, এরকম 2 বছর 2 বছর করে 7 বছর পর্যন্ত দেয়, E2 ভিসা বলে, এই ভিসাতে আসা যায়, কিন্তু উনি স্পন্সর ভিসা বলতে কি বোঝাইছে আমি রিয়েলি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবং আমি বারবারই বলছি যে আপনারা অন্য কারো কথা না শুনে, অভিজ্ঞ যিনি যে বিষয়ে অভিজ্ঞ, একজন অ্যাটর্নি একজন আইনজীবী, তার কথাটা শোনাই ভালো, কে কি বললো না বললো সেটি কিন্তু একদম বাতাসের উপরে অনেকে কথা। হ্যাঁ, আমি আপনাকে একটা উদাহরণ দিই, রিসেন্টলি আমাদের কাছে ক্লায়েন্ট এসেছেন এবং উনি ইউএস, একটু সংক্ষেপ করে, ইউএস উনি গ্রিন কার্ড হোল্ডার, ওনার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করবে, এখন উনি হাজব্যান্ডের জন্য, যেহেতু উনি গ্রিন কার্ড হোল্ডার, ওনার হাজব্যান্ডের অ্যাপ্লিকেশন প্রসেস হতে 2 থেকে 2.5 বছর সময় লাগবে, সো এখন এই সময় উনি যখন ওয়েট করছে, উনি যদি গ্রিন কার্ড হোল্ডাররা ওনাদের হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করে, হাজব্যান্ডরা তখন ইমিডিয়েটলি অ্যাডজাস্ট করতে পারে না, কারণ ভিসা নাম্বার অ্যাভেলেবেল থাকে না, তখন ওনাদেরকে মানে কিছু ওনারা যা পরামর্শ নিয়েছে, যারা প্রফেশনাল না ওনাদের কাছ থেকে, ওনারা বলেছে ইউনো আপনি ওনাকে অন্যভাবে ওনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন, আপনার একটা লাভ হবে, উনি কাজ করবে, কিন্তু এই যে অন্যভাবে একটা ভবিষ্যতে ইলিগাল একটা পন্থা দিয়ে ওনাকে
আমাকে যে দিতে চাইছে করে দিতে চাইছে, এবং উনি ওনার ওয়াইফ বুদ্ধিমতী উনি আমাদের কাছে এসছেন, বলছে যে আমার কাছে এই জিনিসটা ঠিক মনে হচ্ছে না, আপনি কি বলেন? তো আমি তখন ওনাকে বললাম যে না, আপনি এটা কখনোই করবেন না, কারণ আপনার যে অ্যাপ্লিকেশনটা অলরেডি পেন্ডিং আছে সেটাই আপনি লুজ করবেন যদি আপনি ইললিগালি কিছু অ্যাপ্লাই করেন, কিছু করেন, বিকজ হি ক্যান গেট ইট। ধৈর্য ধরতে হবে, সবকিছু আইনগতভাবে, দেশটি অনেক সুন্দর এবং আইন মেনে চললে আপনার জীবনটি ভবিষ্যতের জন্য অনেক সুন্দর হবে। কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, আমি নুসরাত জাহান বলছি উডহেভেন থেকে। জি নুসরাত আপা বলুন। জি, আমি নভেম্বরের 26 তারিখে আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছি, এখন তারা এর মধ্যে তারা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে, তো আমি আসলে জানতে চাচ্ছিলাম তাদের গ্রিন কার্ড পেতে কতদিন সময় লাগবে আর ট্রাভেল ডকুমেন্ট পেতে কতদিন সময় লাগবে। আপনার বাবা মা নিশ্চয়ই এখানে আছেন তাই না, ইউএসএ তে? জি জি, এখানে আছেন। ওকে, আপনি 2017 অ্যাপ্লাই করেছেন নভেম্বরে? নভেম্বরে, হ্যাঁ। এটা অ্যাপ্রক্সিমেটলি ইউএস সিটিজেনরা যখন অ্যাপ্লাই করে এটা 7 মান্থস টু আ ইয়ার লাগে, তো এটাতে একটু সময় লাগবে। এর মধ্যে আপনি যদি ওনাদের অ্যাডজাস্টমেন্ট এখানে করাতে চান তাহলে ওনারা আমরা অ্যাডভাইস করবো ট্রাভেল না করাটা বেটার, ওনাদের ভিসাটা এক্সটেন্ড করে, ওনারা যে ভিজিট ভিসা আসছে এক্সটেন্ড করে থাকা উচিত এক্সটেনশন নিয়ে। আর একটা হচ্ছে যে যদি ওনাদের কোনো এমার্জেন্সি হয় যেতে হয় তাহলে ওনারা ভিসাটা বাংলাদেশ থেকেও নিতে পারে, নিতে পারেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে। অবশ্যই করতে পারবেন, আপনার নাম কি বলে নিতে হবে আপা? সালমা জাহান। আচ্ছা জি, সালমা আপা বলুন। আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি, ওনার ওয়েলকাম লেটার আসছে, কিন্তু আমার বোনের মেয়ের বয়স 22 বছর। আচ্ছা, আইনসম্মত ভাবে যদি আপনারা পরামর্শ নেন সেটি আপনাদের জন্যই ভবিষ্যতের জন্য ভালো। কে আছেন আমাদের সাথে? আমি সবই বলতেছি ফ্লোরিডা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আসলে এদেশে আসছিলাম আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে, আমি সাডেনলি আউট অফ স্টেটাস হয়ে যাই, কিন্তু আমি বিয়ে করছিলাম গ্রিন কার্ড হোল্ডার, তার আসলে ইন্টারভিউ হচ্ছে আগামী কালকে সিটিজেনশিপের জন্য, তো আমি কি কিভাবে কি আই ওয়ান 30 বা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস কি ফিল আপ করতে পারি? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি স্টুডেন্ট ভিসা এসেছিলেন, উনি বিয়ে করেছেন গ্রিন কার্ড হোল্ডার ধারী, ওনার আবার সিটিজেনশিপের পরীক্ষা কালকে, উনি কিভাবে তার স্ট্যাটাস অ্যাডজাস্টের বিষয়, মানে সিটিজেন কিংবা গ্রিন কার্ড, ওনার উনি বিয়ে করে অ্যাপ্লাই করেন নাই না করবেন? না না না, করেছেন অলরেডি, গ্রিন কার্ড দিয়ে করেছেন, গ্রিন কার্ড দিয়ে করেছেন, ওয়াইফের সিটিজেনশিপ যখন হবে তখন ওইটা আবার ইউএসসিআইএস কে জানাতে হবে যে উনি এখন ইউএস সিটিজেন হয়েছেন, তাহলে ওনার অ্যাপ্লিকেশনটা এখন একটু ত্বরান্বিত করতে হবে, কারণ সিটিজেন হয়ে গেলে ওদের অ্যাপ্লিকেশন 1 ইয়ারের মধ্যে হয়ে যায় আর গ্রিন কার্ডটা 2 ইয়ার্স 5 মান্থস অ্যাপ্রক্সিমেটলি লাগে। কিন্তু উনি যদি অনেক আগে অ্যাপ্লাই করে থাকে এবং ওনার গ্রিন কার্ডের সময়টা এখন এগিয়ে আসে যে রিসেন্টলি হবে, তারপরে ওনারা সেই প্রায়োরিটি ডেটটা নিয়ে কিন্তু জানা দিতে পারে যে উনি সিটিজেন হয়েছেন। আচ্ছা, এবং অসংখ্য ধন্যবাদ, আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সেই তো আজকে আর প্রশ্ন নিতে পারবো না, আগামীকাল ঠিক একই সময় আমরা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে, কালকেও অনেকে প্রশ্ন করতে পারবেন ফেসবুকে। আমরা কথা বলছিলাম ডিপোর্টেশন নিয়ে, আপনি যদি খুব সংক্ষেপে সেই বিষয়ে একটু কথা বলতেন। ডিপোর্টেশন, এবং আমরা দেখেছি আইএসআর অভিযান বেড়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হানা দিচ্ছে, অনেক বেশি বেড়েছে, এবং এটা আজকে নতুন বাড়েনি, এটা আমরা লাস্ট এন্ড অফ লাস্ট ইয়ার থেকে দেখতেছি, সরি 2016 থেকে দেখতেছি, এটা অনেক বেড়ে গেছে। কিন্তু যেটা আমরা বলছি যে আইএস এর অভিযান বেড়েছে, কিন্তু ডেপুটেশনে যেটা ডেপুটেশন হয়ে যারা এখন ইউএস আইএস এর কাস্টাডিতে আছে তাদের বেলের ইয়েটা অনেক রিজেক্ট হয়ে গেছে, অনেক ডিফিকাল্ট, আমরা বলবো যে ইটস লাইক নিয়ার টু ইম্পসিবল হয়ে গেছে বেলে বের করা। আর যদি ক্রিমিনাল কনভিকশন থাকে অন টপ, ইটস ভেরি ভেরি হাইলি আনলাইকলি হওয়ার চান্স। এবং আরেকটি পরামর্শ যদি দিতেন যে অ্যারেস্ট হওয়ার আগেও, বহিষ্কারের দেশ আছে, অ্যারেস্ট হওয়ার আগেই যদি কোনো পরামর্শ নেন আইনজীবী সেটি ভালো, কারণ এখন তো আপনি কাস্টডিতে গেলেই সুপ্রিম কোর্টের যেটি আদেশ আপনি বন্ডের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনতে পারবেন। হ্যাঁ, কারণ আপনাকে
আপনার যদি আপনাকে আইসের কাস্টাডিতে চলে যান, আপনি যদি মোশন টু রিওপেন আপনার গ্রান্ট হয়, আপনাকে বলবে যে এই কেসটা আপনি যতদিন আপনার সুরাহা না হয় ওনাকে কাস্টাডিতে রাখবেন এবং এই কেসটা ওনাকে কাস্টাডিতে রেখেই শুনানি হবে। সো আপনি আপনার যেমন আপনি বাইরে থাকলে আপনার ফ্রিডম আছে, ইউ হ্যাভ সো মাচ টু ডু, ইউ ক্যান ডু সো মেনি থিংস ফর ইয়ার সেলফ। আর আপনি কাস্টাডিতে চলে গেলে আপনি অন্যজনের মাধ্যমে আপনাকে একটা সিচুয়েশন ওনার নিজের জন্য এবং ফ্যামিলির জন্য। তো আমার অ্যাডভাইস হচ্ছে যে আপনারা কেউ নিজেদের এই বহিষ্কার আদেশটা নিয়ে বসে না থেকে ডু সামথিং অ্যাবাউট ইট, জাস্ট দক্ষ অ্যাটর্নিদের কাছে যান, অ্যাটর্নিদের পরামর্শ নেন এবং দেখেন আপনার কেসে কিছু করা সম্ভব সম্ভব কিনা। এবং ইশা স্যামি আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো, আমরা হয়তো আগামীতে এ নিয়ে আরও আলোচনা করব বিস্তারিত মানুষের জন্য। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যাদের প্রশ্ন নিতে পারিনি। আগামীকাল ঠিক একই সময় 10:00 থেকে 11:00 সরাসরি থাকবো আমরা এই অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।